हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आमी अपूर्व, आमार यूट्यूब चैनल नाम हलो ऑल टाइम अपूर्व। आज आमी एसेछी हुगली जिलार चुचुड़ा शहर एक कारवाला मोड़, जेखने कबरस्थान बला है। देखते ही पाच्छो मुहूर्ते रही कारवाला मोड़, कारवाला पवित्र जगह। एक घूरिए देखानो जाक, देखते पाच्छो एखाने समाधि देवा हयेछे बा कबर। आर एक्सप्लेन रयेछे, देखते पाच्छो कादिन जय एक लेखा रही है, बहु पुरानो मस्जिद समाधि देव रही है। देखते एखे अनेक समाधि मस्जिद समाधि देव रही है, कबरस्थान 32 किछु एक लेखा आछे अफिफन, मैं जय होक जे मरे गिएछिलो से तार समाधि देव रही है। अच्छा, किछु अनुभव करते मुहूर्ते अनुभव करते हमारे कैमरामैन रही है से अनुभव करते हुट कर कबरस्थान एसे हुट कर एक दमका हावा बोए जाच्छे। हुट कर देखते ही पाच्छो एत को हावा छिलो ना, हयतो तुम्हारा विश्वास करबे कि ना बोलते ना जे एखाने आमरा प्रवेश करेछि केमन एकटा दिन एटा पुरो एकटा दुपुर बेला बोलते पारो, एटा दुपुर बेला एसेछि एकटा केमन हावा बोए चलछे बुझछो हावाटा। ओई हावाटा छिलो ना जखन एकटु आगे आमरा जखन आसलाम, हावा छिलो ना। এখানে বেশিক্ষণ থাকার রিস্ক হতে পারে, অনেকেই ধরনের নাকি দিনের বেলাও অনেক কিছু দেখতে পায় নাকি, বিভিন্ন বেশে আসে পশু বেশ বিভিন্ন ধরনের নাকি দেখা পায়, দিনের বেলাও দেখা পায় কিন্তু অনেকেই অনেক কিছু। আর সন্ধ্যেবেলার পর তো এখানে আসা খুব রিস্ক হয়, খুব রিস্ক। দেখতে পাচ্ছ হাওয়া হাওয়া বইছে বুঝতেই পারছো, কিন্তু হুট করে এই হাওয়াটা ছিল না। আর ঠিক আমার ঠিক উল্টো যেটা পশ্চিম দিকে দেখতে পাচ্ছ ওখানে কোনো হাওয়া তেমন নেই, তেমন কোনো হাওয়া নেই। ঠিক আমি যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এটা একটা গাছ দেখতে পাচ্ছি, যেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে কবরস্থানের একদম এসে ফুট করে একটা হাওয়া বয়ে চলছে। জুম করে দেখি দাও, এই যে হাওয়া বইছে। এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটাও কিন্তু একটা মৃতদেহের সমাধি স্থান, ঠিক আছে। চলো, হাওয়া বয়ে চলছে, জানি না আচমকা কেন এই হাওয়াটা এখানে বয়ে চলছে। সেদিন আমি শ্মশানঘাটে ভিডিওটা করেছিলাম, হুট করে আচমকা ওখানে হাওয়া বয়ে চলেছিল। যাই হোক, অনেকে বলেছিল যে রাতে আসো, রাতে আমি এই মুহূর্তে এখানে হেভি রিক্স, সন্ধ্যে 6:30 পর বা 7টার পর কিন্তু হেভি অনেক কিছু অনুভব করা হয়। এর আগেও নাকি কোনো বাচ্চা গ্যাদা বাচ্চা মৃতদেহ সেগুলো আওয়াজ পায়, কান্নার আওয়াজ পায়, কেউ আবার উল্টো রিস্কাও দেখেছিলো। এটা হচ্ছে যেই মুহূর্তে আমি যেখানেই যাচ্ছি সেই মুহূর্তে সেইটাও গাছের হাওয়া বয়ে চলছে। হাওয়া বয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা আচমকা ঘটনা ঘটলো, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে কেউ নেই। অবশ্য দু একটা পাবলিক যাওয়া আসা করছে দুপুরে, ঠিক আছে, কিন্তু হুট করে আমাদের যে ক্যামেরাম্যান ও যে সাইকেল এনেছে দেখতে পাচ্ছ সাইকেল আচমকা পড়ে গেছে, আচমকা এনে সেইভাবেই রাখা হয়েছিল যাতে না পড়ে, তবুও দেখো পড়ে গেছে। দেখতেই পাচ্ছ বুঝতে পারছ দিনের বেলা যে দুপুরবেলায় আচমকা সাইকেল পড়ে যাচ্ছে, হাওয়া হুট করে যেখানে যাচ্ছে যে এই মুহূর্তে আমার দিকে হাওয়ার ফোকাসটা আসছে, ঠিক আছে। আবার ওই সাইডে হাওয়া নেই যেখানে আমরা দাঁড়াচ্ছি, হুট করে যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কবরস্থানের উপরে দেখো গাছের পাতাগুলো হাওয়া নড়ছে, আচমকা দেখো আচমকা সাইকেল পুরো পড়ে গেছে। যাই হোক, তাহলে বুঝতেই পারছো রাতের বেলা কী হতে পারে। সাইকেল রেখে ব্লগস ভিডিওটা বানানো হচ্ছে, আমরা ওই মুহূর্তে ছিল দেখতেই পাচ্ছ আমরা ওই সাইডে আমরা কথা বলছিলাম, কিন্তু এই মুহূর্তে হুট করে আচমকা দেখি সাইকেল পড়ে গিয়েছে। যাই হোক, তোমরা অবশ্যই এই ভিডিওটি এখানেই আপাতত রাখছি, ঠিক আছে, ভালো থেকো, ওকে, বাই।